আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কচি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, তো চলুন দেখে নেই। তো এখানে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি, তো আর এখানে নিয়েছি ছোট সাইজের একটা কচি লাউ। তারপরে এখানে আমি পুরোটা রান্না করব না, এখানে হাফ রান্না করব, আর সঙ্গে দুটো আলু অ্যাড করব, যেহেতু আলু আমার ফেভারিট। তো এখানে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি, তো এখন চলে আসলাম রান্না করতে। তো এই তো দেখছেন আমি লাউয়ের টুকরোগুলো এভাবে কিউবের মতো করে কেটে নিয়েছি, আর দুটো আলুও নিয়েছি। তো এখন চলুন দেখে নিই রান্নাটা আমি কিভাবে করছি। এখানে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তো দিয়ে দিব এখানে গরম মশলাগুলো। তো গরম মশলাগুলো আমি কী কী অ্যাড করব সেগুলো আমি নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, এবং ছবিতে তো দেখতেই পেয়েছেন আমি কী কী দিয়েছি। তো এখানে হল, তেজপাতা, দারচিনি, এলাচ, এবং দিয়ে দিয়েছি সামান্য আস্ত জিরে, এবং সামান্য একটু জাবিত্রি গুঁড়ো। এটা জাবিত্রি আপনারা চাইলে আস্ত দিতে পারেন বা পাউডার করেও দিতে পারেন। আর দিয়েছি দু তিনটা লং বা লবঙ্গ। তো এগুলো দিয়ে আমি একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো পেঁয়াজের মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তো এখানে একে একে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং কারি পাউডার, পাপরিকা গুঁড়ো এবং গরম মশলাগুঁড়ো অ্যাড করে দেব। তো এগুলো দেওয়ার পর আমি গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে এর সঙ্গে দিয়ে দেব আমি কেটে রাখা আলু এবং লাউটা। যেহেতু মুরগির মাংসটা বেবি চিকেন ছিল, তো ছোট বাচ্চা মুরগি, তো সেই কারণে আসলে একসাথেই দিয়ে দেওয়া, অথবা আপনারা চাইলে আগে লাউ এবং আলুটাকে দিয়েও পরে মুরগির মাংসটা দিলেও হতো, বা যার যেরকম সুবিধা। তো আমি একসাথেই দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ, তারপর আমি বাকি অন্যান্য কিছু অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো মুরগির মাংস এবং লাউ আলুটাকে কষিয়ে নিচ্ছি, খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে চেষ্টা করতে হবে বারবার এটাকে নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আর মুরগির মাংস এবং লাউ থেকেও কিন্তু কিছুটা পানি উঠেছে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছেন, তো এইবার সময় হবে সামান্য একটু পানি অ্যাড করার। তো আমি একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি, আপনারা চাইলে শুকনা টাইপেরও খেতে পারেন, শুকনাটাও খেতে কিন্তু ভালোই লাগবে। তো আমার কাছে একটু ঝোল ঝোল হলে লাউ তরকারিটা বেশ ভালো লাগে। তো আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা, পানি এবং ধনে পাতাটা অ্যাড করে দিয়েছি। তো আর কিছুক্ষণ সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে কষানো অবস্থাতেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ ফালি এবং কিছুটা ধনে পাতা। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়োটা আবার অ্যাড করতে পারেন চাইলে, আমার কিন্তু আমি প্রথমেই অ্যাড করেছি যার জন্য আমি এখন আর দিচ্ছি না। লাউয়ে বেশি মশলা হলে বেশি ভালো লাগে না, তবে যে মশলাগুলো দিয়েছি সেগুলোতে বেশ খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো এই তো আমার লাউ কারিটা কিন্তু হয়ে গিয়েছে, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। আর এটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে, খেতে খুবই টেস্ট হয়েছে আসলে, আই হোপ আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।